والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك

এই কুসংস্কার সম্পর্কে তো আমরা অনেক কথা বলে থাকি যে কুসংস্কার বিশ্বাস করা এটা হলো সম্পূর্ণভাবে সেরেক আবু দাউদের হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনবার বলেছেন হাতিয়ারা তো শিরকুন হাতিয়ারা তো শিরকুন তো শিরকুন কুসংস্কার কুলক্ষণ অশুভ যাত্রা এগুলি বিশ্বাস করা সেরেক কুস কুলক্ষণ অশুভ যাত্রা এগুলি বিশ্বাস করা সেরেক এগুলি মেনে নেওয়া সেরেক তিনবার কথাটি বলছে এই কুসংস্কার অশুভ যাত্রা অমঙ্গল এই সম্পর্কে কিন্তু অনেক আলোচনা আদি রয়েছে সুতরাং এটা প্রথমে জেনে রাখতে হবে এটি শেরেকের অন্তর্ভুক্ত আর কুসংস্কার মনে করে যদি কোনো কাজ থেকে বাধা দিয়ে বাধা দিয়ে রাখে অর্থাৎ নিজে বিরত থাকে তাহলেও সেটা হইলো সেরেক করে ফেললো সে এই কুসংস্কার শুধু এই ক্ষেত্রে না কুসংস্কার অনেক জায়গায় দেখেন না ঈদরে করতে দাঁত ফালানো খালি কলেজ দেখলেই হবে পাখি ডাকলেই হবে শনিবারে বাস কাটলে রবিবারে বাস কাটলেই হবে শনিবারে বিবাহ সাদি বন্ধন এলে এই হবে এই মাসে বিবাহ করা যাবে না রাত্রিতে গরে পানি ফালান যাবে না রাত্রিতে গাছপালা করা কাটা যাবে না ময়লা পানি ফালান যাবে না ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কুসংস্কার সমাজে চালু আছে তার মধ্যে এটাও একটা কুসংস্কার তারপর আরও কুসংস্কার চালু আছে খানার সময় সালাম দেওয়া যাবে না অনেক মানুষ এসে দেখবে দেখবেন যে আপনাকে সালাম দিন আপনি খাইতেছেন আর অনেক মানুষ এসে খানার সময় মাথায় উঠলে বলবে যে হ্যাঁ আপনার কথা জানি কেউ মনে করতেছে আবার দেখবেন অনেক আপনার কথা বলবো আপনার কথা এখনই মনে লইতেছিলাম না আপনার হায়াত আছে এই যে সমাজের কুসংস্কারগুলো আছে এগুলি কোরআন হাদিসের কথা না এগুলি হিন্দু আনা বিজাতীয় সংস্কৃতি কুসংস্কার এই বিশ্বাস এই মুসলমানদের মাঝে ঢুকে আছে এগুলি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আর একটা জিনিস হলো ভাত খাওয়া আর কোরআন পড়া কোরআন মাজি পড়া এক কীভাবে হয় এটা তো নিজের ব্রেন দেওয়াও বোঝা যাচ্ছে কারণ কোরআন মাজিদ তো কোরআন মাজিদই আর ভাত খাওয়া আলাদা জিনিস ভাত খাইতে হবে ওইটাও একটা আবাদত ভাত যদি খায় সতনিয়তে হ্যাঁ আবাদতবন্দি করবে বেঁচে থাকবে আল্লাহর আদেশ আসলে আদেশ খাইতে হবে না খাইলে ধ্বংস হয়ে যাবে হালালভাবে যদি খায় তখন এর আবাদত হবে যদি মনে করে খায় সেখানে শুক্রিয়া থাকে সেখানে আলাদা প্রশংসা থাকে কিন্তু কোরান মাজিদ জিনিসটা আলাদাই কোরান মাজিদ পরার সাথে ভাত খাওয়ার কোনো তুলনা হইতে পারে না এই তুলনা করাও কোরানকে অপমান করা কোরান কোরআন মাজিদের সাথে হানত বা এটা তুচ্ছতা ছিল করা কোরান আর ভাত খাওয়ার সাথে কি সম্পর্ক আর কোনো দিকে সম্পর্ক রাখে না দেখেন একটা হাদিসের কথা উল্লেখ করে তারপর বলছি হাদিসটা আব্দুল্লা বিন মাসুদ রাজ হতে বলতো নবী সাল্লাহ আসলাম বলছে মান করা হারফ মিন কিতাব ইল্লাহি ফালাহু হাসানা ফালাহু বিহি হাসানা যে ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর উচ্চারণ করবে তার জন্য একটা নেকি লেখা হবে অল হাসান হতো বিয়াস আমসালি হার এক নেকিকে দশ নেতি পূর্ণ করা হবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলে লা আকুলু আলিফ লাম মিম হারফোন আলিফ লাম মিম এই তিন ডাকে আমি একটা হরফ বলি না বরং বলবো আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তাহলে তিরিশটা নেকি তিনটা হরফে এখন যদি প্রশ্ন করা হয় যে ভাত আর কোরআন মাজিদ পড়ায় এক নেকি তাহলে তিনটা ভাত খেলে কি ত্রিশ নেকি লেখা হবে তাই তো বুঝা যাচ্ছে আর এক নেকি কি আল্লাহ সব হানাও তাহলে শাস্য পর্যন্ত বাড়াবে তাহলে একটা ভাত খেলে কি শাসো পর্যন্ত নেকি আছে নাকি ওখানে মূল পরে যে রাত্রিতে গিয়ে যে ঘুমাবে কবর আজাদ থেকে তাকে রক্ষা করা হবে কোন ভাত আছে যে খাইলে কবর আজাদ থেকে রক্ষা করা হবে যে ব্যক্তি কোরআন পড়বে তার তো কোরান মাজিদ এমন একটা জিনিস যে মাজিদ শুধু কবর মাজিদ হয়তো আপনার পক্ষে প্রমাণ হবে দলিল হবে নাহলে আপনার বিপক্ষে দলিল হবে যে আমল করবে তার জন্য পক্ষে কাজ করবে আর যে এটা বিপক্ষে যাবে কোরআন মাজিদ আমল থেকে দূরে সরে যাবে তার বিপক্ষে কাজ করবে এটা কোরআন মাজিদ যে ব্যক্তি পড়বে তাকে বলা হবে ইক রওয়া থাকে ফাইন্যামান জেলা থাকে আখের মাথা আখরা তুমি পড়ো এবং উঠো তোমার স্থান হবে যে ওখানে পড়া শেষ করতে পারো তা বাতের সাথে কোরান মাজিদের তুলনা করা হয় কেমনি কোরআন মাজিদের স্বভাবের অভাব নাই কোরান মাজিদ একশো চৌদ্দটি সূরা সম্বলিত কোরান মাজিদ কোরআন মাজিদ কোথা থেকে কীভাবে নাজি লইছে কোরান তো কোরানে একদিক দিয়ে তুলনা হইতে পারে আরে ভাই কোরান মাজিদ তো মহাগুরণ তাল কোরান কোরআনের উপরে সারা পৃথিবীতে আর কোনো কিতাব নাই এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস না করে তাহলে সে বেইমান হয়ে যাবে কোরান মাজিদের একটা বিন্দু জেব জবর পেশ নোক্তা এটাও যদি কোনো মুসলিম সন্দেহ পোষণ করে সে বেমান হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই কোরান মাজিদের আয়াত সংখ্যা তারপরে পাড়া পারা রুকু সব হিসাব করা আল্লাহ রব্বুল আলমিন এটা নাজিল করছেন দীর্ঘ তেইশ বছরে জিব্রাইলের মাধ্যমে রমজান মাসে লাইলাতুল কদরে লাউহে মাহফুজ থেকে আরবি ভাষাতে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের উপরে তেইশ বছরে নাজিল করছেন এই কোরআনের তো কোরআনে কোরানের সাথে সারা পৃথিবী চ্যালেঞ্জ করে কোনো কিছু পারবে তো এইগুলি তো মানুষের দেখেন কত বড় কু ধারণা খারাপ ধারণা এই সমস্ত ধারণা থেকে আসলে ফিরে আসা উচিত এই সমস্ত কথা বলাটাই বেদবী এটা শরীয়ত বিরোধী কথা অতএব কোরআন পড়তে হবে কোরআন পড়েন আমল করেন এবং কোরআন আরেকজনকে শিখান নিজেও শিখেন কোরআন মাজিদ যেমন শ্রেষ্ঠ যে ব্যক্তি পড়বে সেও শ্রেষ্ঠ এবং কোরআন মাজিদ যে শিখবে সেও শ্রেষ্ঠ কোরআন মাজিদ দেখেন নাজিল করা হয়েছে সম্মানিত সর্বশ্রেষ্ঠ মাসে যিনি নাজিল করছেন জীব যার মাধ্যমে নাজিল করা হয়েছে সে তিনিও শ্রেষ্ঠ যে যেই রাত্রিতে নাজিল করা হয়েছে সেই রাত্রিটাও শ্রেষ্ঠ তারপর যার প্রতি নাজিল করা সেও শ্রেষ্ঠ এবং যে ভাষাতে নাজির করেছে সে ভাষাও শ্রেষ্ঠ তারপরে যে শিক্ষা দিবে সেও শ্রেষ্ঠ যে শিখবে সেও শ্রেষ্ঠ যে এটার প্রতি আমল করবে সেও শ্রেষ্ঠ যে এবং যারা আমল ঠিক থাকবে সেও কালকে মতে শ্রেষ্ঠ ল হকবার তা কোরআন তো কোরআনে কোরআনের সাথে কোন দিক দিয়ে তাসবি কোন দিক দিয়ে তুলনা দিবেন বড় না শেষ করে শেষ করা যাবে না আল্লাহ রব্বুল আমাদেরকে সবাইকে কোরআন আমল করার তৌফিক দান করুন এটা নিজেরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে অক্ষরে অক্ষরে সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন হাঁ জবসাল্লাহ নবিনা মোহাম্মদ সালাম আলিক